হ্যালো এভরিওয়ান, বেশ কিছুদিন হলো আমি ইউটিউবে ভিডিও বানাই আর আমি ভিডিও এডিট করি ক্যামতাসিয়াতে। কিন্তু আমি ইউটিউবে কোনো চ্যানেল বা প্লেলিস্ট পাইনি যেখানে ক্যামতাসিয়া নিয়ে যা শেখার আছে সব কিছু একসাথে আছে, যেমন কী করে কাস্টম কলর বানাতে হয় সাউন্ড ইফেক্ট দিয়ে, স্প্লিট স্ক্রিন কী করে করতে হয়, না বাংলাতে না ইংরেজিতে আমি কোনোটাতেই পাইনি। তো আমি এই প্লেলিস্টটা বানিয়েছি যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি ক্যামতাসিয়ার একেবারে বেসিক থেকে আমি যতটুকু জানি, মানে আমি যতটুকু পারি সেই পর্যন্ত। আমি ক্যামতাসিয়ার কোনো এক্সপার্ট না, আমি ক্যামতাসিয়ার সব কিছু পারিও না। তো এই টিউটোরিয়াল বানানো শুধু এই কারণে যারা আমার মতো ভিডিও এডিটিং এবং ক্যামতাসিয়াতে একেবারে নতুন, তারা যেন এক জায়গায় যা জানার আছে সব কিছু একসাথে পায়। এই টিউটোরিয়ালের অনেকগুলো পার্ট আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। প্লিজ ওয়াচ পার্ট টু আফটার ইউ ফিনিশ দিস পার্ট। লেটস গেট স্টার্টেড। তো এটা হচ্ছে ক্যামতাসিয়ার আউটলুক। আমি এখানে যে ক্যামতাসিয়ার ভার্সন ইউজ করেছি সেটা হচ্ছে ক্যামতাসিয়া 9। এখন আপনি যদি ক্যামতাসিয়ার অন্য কোনো ভার্সন ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই, আমি এখানে যা দেখাবো ক্যামতাসিয়ার সব ভার্সনে সব কিছুই আছে। আপনি যদি অন্য ভার্সন ইউজ করেন তাহলে আপনাকে জাস্ট একটু খুঁজে নিতে হবে। তো আমি ফার্স্ট একেবারে বাম দিকে উপর থেকে শুরু করি। একেবারে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেকর্ড, তার মানে হচ্ছে ক্যামতাসিয়ার একটা অন স্ক্রিন রেকর্ডার আছে, এটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, যেটা আমি এখন ইউজ করছি। এর নিচে আছে মিডিয়া, তারপরে অ্যানোটেশনস, ট্রানজিশনস, বিহেভিয়ার্স, অ্যানিমেশনস, এগুলো কী কাজ করে তা আমি পরবর্তী যে পার্টগুলো আছে টিউটোরিয়ালের সেখানে আমি দেখাবো। এই যে মাঝখানে একটা বা কালো যে রঙের ক্যানভাস দেখতে পাচ্ছেন, কালো রঙের অংশ, এটাকে বলে হচ্ছে প্রজেকশন বা ক্যানভাস। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনি আপনার ভিডিও যে চেঞ্জগুলো করবেন সেগুলো এখানে দেখা যাবে। এই যে কালো ক্যানভাসের নিচে এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে টাইমলাইন। টাইমলাইন হচ্ছে সেই জায়গা যেখানে আসলে আপনি মেইনলি আপনার ভিডিও এডিটগুলো করবেন। আপনি আপনার ভিডিওতে যদি কোনো টেক্সট ঢোকাতে চান বা আপনি যদি কোনো ইমেজ অ্যাড করতে চান বা যাই করুন না কেন, কোনো সাউন্ড, কোনো ভিডিওর এডিট, যাই আপনি করবেন না কেন, সব আপনাকে এখানে করতে হবে। আর আপনি যে এডিটটা এখানে করবেন সেটা এখানে শো করবে, যে আপনি কী কী এডিট এখানে করলেন সেটা এইখানটায় এই ক্যানভাসে শো করবে। তো এডিট করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটা ভিডিও আনতে হবে। তো ক্যামতাসিয়াতে দুইভাবে ভিডিও আনা যায়, একটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করার পরে যে ফোল্ডার আপনার ভিডিও রাখা আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেটার উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্যান্সেল দিলাম। আরেকটা উপায় হচ্ছে আপনি সেই ফোল্ডারটায় যান, সেই ফোল্ডারটায় গিয়ে যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিওটার উপর ক্লিক করুন। ক্লিক করে সেটাকে টেনে ধরে এই ক্যামতাসিয়ার আইকনের উপর নিয়ে এসে এই যে এইভাবে মিডিয়া মেনুর উপরে ছেড়ে দিন। তো এই দুইভাবে আপনি যে ভিডিও বা যে ফাইল যেটা এডিট করতে চান না কেন, এই দুইভাবে আপনি ক্যামতাসিয়াতে আনতে পারেন। তো এরপরে হচ্ছে যেটা চেঞ্জ করতে হবে আমাদের, সেটা হচ্ছে প্রজেকশন সেটিংস। এখন প্রজেকশন সেটিংস হচ্ছে যে আপনি যে ভিডিওটি এডিট করছেন সেটা যখন আউটপুট হিসেবে বের হবে তখন তার আউটপুট কোন রেজুলেশনে বের হবে। আপনি যদি 1080p ভিডিও আউটপুট চান তাহলে সেটা সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি 720p বা অন্য কোনো রেজুলেশন আপনার ভিডিওর আউটপুট চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সেটা এভাবে সিলেক্ট করতে হয় যে কালো ক্যানভাস, তার উপর আপনি রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে প্রজেক্ট সেটিংস এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এসে দেখুন লেখা আছে ক্যানভাস ডাইমেনশনস, এটাই হচ্ছে আপনার যে ভিডিও আউটপুট আসবে সেটার রেজুলেশন। এখানে দেখাচ্ছে 1920x1080, আপনি এটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো রেজুলেশন দেওয়া আছে, 1280x720, এটা সিলেক্ট করলে অ্যাপ্লাই দিলাম। এখন হচ্ছে ভিডিওটি এডিট করতে হবে। এখন যদি ভিডিওটি এডিট করতে হয় তাহলে এই ভিডিওটাকে টেনে ধরে টাইমলাইনে নিয়ে আসতে হবে। আমি ভিডিওটাকে টেনে ধরে টাইমলাইনে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে এই টাইমলাইন, আমি এখানে ভিডিওটা এডিট করব। কিছু বাটন আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইমলাইনের উপরে, আর এই যে এখানে কিছু কন্ট্রোল এসেছে সেগুলো আমি পরে বলবো যেগুলো কি করে। তো প্রথমে আমি এগুলো দিয়ে শুরু করি। এখানে যে দেখুন যে একটা টগল বাটন দেখা যাচ্ছে প্লাস আর মাইনাসের ভিতরে, এটা হচ্ছে যে এই যে টাইমলাইনটা দেখা যাচ্ছে, যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওটাকে জুম ইন বা জুম আউট করার জন্য এটা ইউজ করা হয়। আমি যদি এই টগলটাকে ডান দিকে সরাই দেখুন এটা জুম ইন হচ্ছে, ভিডিওটারও বড় হচ্ছে, হরাইজন্টালি বড় হচ্ছে। আমি যদি এটাকে বাম দিকে সরাই তাহলে দেখুন ভিডিওটা জুম আউট হচ্ছে, মানে ভিডিওটা ছোট হচ্ছে। তো এটা হচ্ছে জুম ইন এন্ড জুম আউট করার ভিডিও। এখানে হচ্ছে দেখুন যে ভিডিওটা আমি যেখানে নিয়ে এসেছি সেখানে ডেজিগনেট করছে যে ট্র্যাক 1, এই ট্র্যাক 1 একটা মাত্র ট্র্যাক এখানে শো করছে। ইচ্ছা করলে এখানে ট্র্যাকের সংখ্যা আপনি বাড়াতে কমাতে পারেন। এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে যদি আপনি ক্লিক করেন একবার তাহলে ট্র্যাক 2 তৈরি হবে, প্লাস বাটন আরেকবার ক্লিক করলে ট্র্যাক 3 সৃষ্টি হবে। এটাই যে আপনি যতবার ক্লিক করবেন ততবার ততগুলো নতুন ট্র্যাক হবে। আপনি ইচ্ছা করলে ভিডিওটা আপনার ট্র্যাকের 1, 2, 3 মধ্যে ঘোরাঘুরি করতে পারেন, এই যেরকম করে জাস্ট ক্লিক করে আপনি ঘোরাঘুরি করবেন তাতেই হবে। আপনার যতগুলো ট্র্যাক তৈরি করার দরকার আপনি ততগুলো ট্র্যাক সৃষ্টি করে এটা করতে পারেন। আচ্ছা, এই জুম ইন জুম আউট এটা গেল। যাওয়ার পরে দেখুন এখানে একটা টাইমলাইন টগল বলে একটা জিনিস আছে। দেখুন এই যে জিনিসটা বলে যে ডাউনওয়ার্ড এরোর মতো বাম পাশে একটা সবুজ রঙের একটা সাইড কিক দেখা যাচ্ছে ডান পাশে লাল রঙের, এটা হচ্ছে টাইমলাইন টগল। টাইমলাইন টগলটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি যে কোনো অংশে যেতে গেলে টাইমলাইন টগলটা ইউজ করতে হয়। আপনি ভিডিও যে কোনো অংশে যেতে গেলে আপনাকে সেটা সেখানে নিয়ে তারপর আপনি ভিডিওর ওই অংশটা দেখতে পারবেন, ঠিক ওই মুহূর্তটা যে ওখানটা আসলে কী করা হয়েছে বা কী হচ্ছে। তো আমি এবার দেখাই যে এই যে বাটনগুলো আছে বাটনগুলো কী কাজ করে। প্রথম যে বাটনটা আছে এই বাম দিক থেকে সেটা নাম হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে আপনার ভিডিও যেটা আছে বা আপনার অডিও বা অন্য যে কোনো ফাইল সেটাকে দুই ভাগে ভাগ করে দেয়। তো এই ভিডিওটাকে বা যে কোনো ফাইলকে আপনি যদি টাইমলাইনে দুই ভাগে ভাগ করতে চান তখন স্প্লিট বাটন ইউজ করতে হয়। স্প্লিট বাটন আপনি এস দিয়েও ইউজ করতে পারেন। স্প্লিটে ক্লিক করলাম আমি এখানে, এই দেখুন যে ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই যে এই একটা অংশ আর এই আরেকটা অংশ। আমি দুটোকে মিলিয়ে দিয়ে কন্ট্রোল জি দিলাম আন্ডু করার জন্য।
এখন দেখুন এই স্প্লিটের পাশে একটা বাটন আছে, এটা হচ্ছে পেস্ট। পেস্ট হচ্ছে সেই বাটন যে আপনি যদি কিছু কপি করেন তখন সেটা ইউজ করতে পারবেন। তো আমি বাম পাশে আছে কপি, তো কপি হচ্ছে যে আপনি এই টাইমলাইনে যে কোনো কিছু কপি করতে পারবেন। ধরা যাক যে এই ভিডিওটা আমি কপি করবো, তো আমি ভিডিওটা সিলেক্ট করলাম লেফট ক্লিক করে, তারপরে কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে টাইমলাইনটা টগলটা সরিয়ে নিয়ে আমি এখানে আসলাম। আসার পরে আমি পেস্টে ক্লিক করলাম, তো এই যে দেখুন ভিডিওটা পেস্ট হয়ে গেছে। আমি পুরো ভিডিওটাই কপি করেছি, তাই পুরো ভিডিওটাই পেস্ট এসেছে। আপনি যদি কোনো অডিও ফাইল, কোনো অন্য যে কোনো ফাইল, একটা ইমেজ ফাইল সেটা কপি করতে চান সেটাও কপি করতে পারবেন, বা কোনো অংশ ভিডিও সেটাও কপি করতে পারবেন। তো আমি এটা ডিলিট করে দিলাম। এই কপির পাশে একটা বাটন দেখা যাচ্ছে, বাটনটার নাম হচ্ছে কাট। কাট বাটনটার কাজ হচ্ছে যে কোনো ভিডিওর বা কোনো অডিও বা কোনো যে কোনো ফাইলের কোনো একটা অংশ, যে অংশটা আপনার দরকার নেই একটা, সেই ফাইলের ভিতরের একটা অংশ, সেই অংশটাকে কেটে ডিলিট করে দেয়। তো ধরা যাক যে এই যে ভিডিও, সেই ভিডিও 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত, সেটুকু আমার দরকার নেই। তাহলে আপনি 2 মিনিটে এই যে টাইমলাইন টগল সেটা রেখে দিন। রেখে দেওয়ার পরে এই যে লাল যে একটা বাটন আছে সেই বাটনটাকে ক্লিক করে ধরে 3 মিনিট পর্যন্ত নিয়ে আসুন। নিয়ে এসে বা ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে কাট বাটনে ক্লিক করুন। কাট বাটনে ক্লিক করলে এই অংশটুকু কেটে যাবে। তো এই কাট আপনি কন্ট্রোল এক্স এটা দিয়ে ইউজ করতে পারেন, আর কপি পেস্ট সেটা আমাদের উইন্ডোজের যে কমান্ড কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আপনি সেটা দিয়ে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে এই অংশে যে বাটনগুলো আছে সেই বাটনগুলোর কাজ। এইখানে এই বাটনটা হচ্ছে রিডু বাটন, আর এটা হচ্ছে আন্ডু বাটন। আপনি আন্ডু বাটনে যদি একবার ক্লিক করেন তাহলে যে অংশটুকু আমি কেটেছিলাম সেটা বা চলে এসেছে। তো এটাই হচ্ছে ক্যামতাসিয়ার একেবারে ভেরি বেসিক। এই ভিডিওটার পরের পার্টে আমি অ্যানোটেশনস, কাস্টম অ্যানোটেশনস, ট্রানজিশনস এগুলো কি সেগুলো নিয়ে দেখাবো। আশা করি ভিডিও আর এই পুরো টিউটোরিয়াল আপনাদের অনেক কাজে লাগবে। হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও। আইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।